সালামু আলাইকুম কাশিম ভাই, কেমন আছেন? আসসালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই ভালো। শুনলাম আপনার পেজে, দেখলাম আপনার দোকানে নাকি নতুন মাটির পণ্য অ্যাড হয়েছে ভাই। হ্যাঁ অবশ্যই অ্যাড হয়েছে, আসুন দেখেন। আচ্ছা ভাই চলেন। তো যেটা বলছিলাম, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ রহমতের সহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আপনার জন্য নিয়ে এলাম নতুন কিছু মাটির পণ্য। আমাদের বাড়তে একটা প্যান্ডাকোরিয়ামে নতুন সংযোজন হচ্ছে মাটির পণ্য। মাটির পণ্য সব সব ক্ষেত্রে ভালো, আপনার জায়গায় আপনার ব্যবহার করলেন। হ্যাঁ, মাটির পণ্য সবসময় স্বাস্থ্যসম্মত, যার জন্য নতুন সংযোজন হচ্ছে মাটির পণ্য। আমাদের কাছে মোটামুটি 20টিরও বেশি ভ্যারাইটি আছে মাটির পণ্য, যা আপনি নিজে ব্যবহার করতে পারবেন, যা নিজে ইউজ করতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে প্রথম যেটা হচ্ছে নতুন, একদম নতুনই, এটা হচ্ছে পানির বোতল। হ্যাঁ, সামনে রমজান আসতেছে, রমজান উপলক্ষে আমরা এটা স্টক করেছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পানি গরমে, সামারে যারা অতিরিক্ত গরম পড়ে, সেক্ষেত্রে এখানে পানি রাখলে পানিটা ঠান্ডা থাকবে, আপনার তৃপ্তি করে পানিটা পান করতে পারবেন। এছাড়াও আরো রয়েছে আপনার, এটা হচ্ছে আপনার কলসি। হ্যাঁ, এটাতেও আপনি পানি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, কলসি এটা মোটামুটি 1 লিটারের মতো পানি ধরে। এটা হচ্ছে কলসি, সুন্দর ডিজাইন করা আছে, একটু কাছ থেকে দেখাই, অনেক সুন্দর ইউনিক ফিনিশিং যথেষ্ট, আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিনিশিং এর মাল এসেছে এসেছে। এছাড়াও পাবেন, এগুলো হচ্ছে আপনার বাটি, তরকারি রাখেন বা আপনার যে কোনো কিছু যেভাবে আপনি ইউজ করে মজা পান রাখতে পারেন। এছাড়াও রয়েছে আপনার চায়ের কাপ, ঠিক আছে, সম্পূর্ণ মাটির তৈরি, এখানে কোনো এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল ইউজ করে নাই, সবগুলো মাটির তৈরি। মাটির চায়ের কাপের ডিজাইন হচ্ছে আমাদের কাছে টোটালি 4টা। এই হচ্ছে একটা ডিজাইন, একটু কাপ থেকে দেখাই, একটা ডিজাইন। হ্যাঁ, এই হচ্ছে ফ্রিজ, ঠিক আছে। এছাড়াও আরো কয়েকটা ডিজাইন আছে, আমি দেখাচ্ছি, এই যে সিম্পল এর মধ্যে, হ্যাঁ, পাতা ডিজাইন করা হয়েছে, মানে কোয়ালিটি অসম্ভব অসম্ভব সুন্দর, কোয়ালিটি অনেক সুন্দর ভালো। হ্যাঁ, আপনার অনেক সুন্দর। এছাড়াও আরো আছে আপনার, এই যে এই একটা ভ্যারাইটি। হ্যাঁ, এছাড়া আরো রয়েছে, আমার কাছে সবচেয়ে ইউনিক মনে হচ্ছে এটা, এই হাড়িটা অনেক কিউট, পার্সোনালি আমার নিজেরও ভালো লাগছে, এটা আমি বাসে নিয়ে যাবো কয়েকটা, যাই হোক। হ্যাঁ, এছাড়াও আপনি পাবেন আচারদানি। হ্যাঁ, এটা আচারদানি অনেক কিউট সুন্দর, এটার মধ্যে ছোট বড় সাইজ অ্যাভেলেবেল আছে, আর এটার উপরে ছোট একটা ঢাকনা নিছে, কিউট কিউট একটা ঢাকনা, যা আপনার যে ধুলাবালি থেকে আপনার আচারকে সুরক্ষিত রাখবে। হ্যাঁ, এছাড়াও আমাদের কাছে রয়েছে পানির গ্লাস, ঠিক আছে, সাইজ একটু বড় বাট ব্যাপার না, পানি ধরে, সুন্দর ডিজাইন, ঠিক আছে। এছাড়াও আছে আপনার কফি মগ, কফি মগ এর মধ্যে আমাদের কাছে 3টা ডিজাইন পাবেন আপনি। প্রথম ডিজাইন হচ্ছে এটা, আর দ্বিতীয়ত হচ্ছে এটা, এটা একবারে সিম্পল এর মধ্যে, ঠিক আছে, কোনো তেমন ই নাই। আর আরেকটা হচ্ছে এটা, হ্যাঁ, এটা এটা নিচে নিচে ডিজাইনটা হচ্ছে নিচে, ঠিক আছে। এছাড়াও আরো পাবেন কলমদানি, ঠিক আছে, ঠিক আছে, কলমদানি আপনার পড়াশের নিচে আরো সুন্দর করে তুলবে, একটা কলমদানি মাটির লাল কালারের হয়। হ্যাঁ, এছাড়া হচ্ছে আপনার আছে লবণের বাটি, এটা লবণের বাটি, আপনি লবণের বাটি হিসেবে ইউজ করতে পারেন, শোপিস হিসেবে ইউজ করতে পারেন, ঠিক আছে। এছাড়াও রয়েছে আমাদের কাছে নাস্তার প্লেট, ছোট ছোট নাস্তার প্লেট, একটু কাছ থেকে দেখান, সুন্দর ডিজাইনের মধ্যে নাস্তার প্লেট হচ্ছে আপনার হচ্ছে তরকারির বাটি, ঠিক আছে, ওগুলা সাইড থেকে দেখেন, তরকারি বাটি। হ্যাঁ, আরো রয়েছে আমাদের কাছে শানকি, এটাকে আপনার শুদ্ধ ভাষায় শানকি বলে, নর্মালি আমরা এটাকে শানক খানক বলে চিনে থাকি। এটা হচ্ছে আপনি খাবার পান্তা ভাত নিতে পারেন, খাইতে পারেন, যে কোনো কিছু খাইতে পারেন, পান্তা ভাতের জন্য তেমন না। আর এছাড়াও রয়েছে আপনার হাতের প্লেট, দেখ আপাতত আমাদের কাছে 2টা ডিজাইন অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে চাইনিজ আর এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। প্রত্যেকটাতে আপনার ডিজাইন করা আছে, 4 পাক ডিজাইন করা, মোটামুটি বড়, আমি হাতে নিছি, মোটামুটি দেখে বুঝতে পারতেছেন। আর এটারও সেল, এটা একটু শেপটা অন্যরকম, কিন্তু এটার পিছনের ডিজাইন অসাধারণ। আর এছাড়াও আমাদের কাছে আরো অনেক ভ্যারাইটি রয়েছে, যার মধ্যে হচ্ছে আপনার ফুলের টপ, ঠিক আছে, এগুলো আপনি যে কোনো পড়া টেবিলে, হ্যাঁ, আর্টিফিশিয়াল বলেন অথবা আপনি ন্যাচারালি বলেন রাখতে পারবেন। বিশেষ করে মানি প্ল্যান্ট, আপনি মানি প্ল্যান্ট এখানে রাখতে পারবেন। এটা হচ্ছে 3টা সাইজ পাওয়া যায়, 3টা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল, যার মধ্যে এটা হচ্ছে বড়, আর এটা হচ্ছে ছোট, আর এটা হচ্ছে মিডিয়াম, 3টা সাইজ ফুলের টপ অ্যাভেলেবেল। আর আরো হচ্ছে আপনার, আমাদের কাছে আরো আছে মানি টপ, জি, এটার ডিজাইনটা একটু অন্যরকম, খোলা মেলা, এটাতে আপনি মাটি বা উপরে স্টোন দিয়ে আপনার আর্টিফিশিয়াল বা ন্যাচারাল 2টাই আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই।
এটার মধ্যে দুইটা দুইটা সাইজ অ্যাভেলেবেল, একটা হচ্ছে ছোট হচ্ছে বড়, দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে। আর তাছাড়াও ফুলের টবের মধ্যে আমাদের আছে আর হচ্ছে এই যে এইটা একদম গর্জিয়াস রাজকীয় স্টাইলে, হ্যাঁ আপনাকে একদম চলে মান্দাতার আমলে নিয়ে যাবে। এটা ইউজ করার সিস্টেম হচ্ছে এই যে দেয়ালে, যে আপনার দেয়ালকে আরো সুন্দর করে তুলবে। সো গাইজ এ পর্যন্তই, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।